নায়ক খুঁজে পাওয়া গেল না, এমনকি পার্শ্ব নায়কও না। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে একজন হিরোর খুঁজেছিলেন সাকিব আল হাসান, তবে টাইগাররা হিরো খুঁজে না পেলেও প্রোটিয়ারা কিন্তু ঠিকই পেয়েছে। প্রায় 195 স্ট্রাইক রেটে 7-4 আর 8 ছক্কার মারে 56 বলে 109 রান করা রাইলি রুশোই প্রোটিয়াদের হিরো। সাউথ আফ্রিকার জার্সিতে টি টোয়েন্টিতে রুশোর দ্বিতীয় সেঞ্চুরি, প্রোটিয়াদের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার। অথচ 6 বছর টি টোয়েন্টি দলে ছিলেন না রুশো। 6 বছর আগের রুশো প্রোটিয়া দলে ফিরে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন। রাজার মতো প্রত্যাবর্তন বোধ হয় একেই বলে। বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনও ম্যাচের আগে বলেছিলেন রুশোই হবেন প্রোটিয়াদের কি ফ্যাক্টর। টি টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করা খেলোয়াড়দের মধ্যে 10ম হলেও দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর দিক থেকে রুশোর অবস্থান 4-এ। প্রতিদিন বিকাশে 3500 টাকা অ্যাড মানি করলেই 100 টাকা ফুড প্যান্ডা ভাউচার। বিশ্বকাপের ফুর্তিতে ফুড প্যান্ডা ভাউচার অ্যাড মানিতে। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকে একটা রেকর্ডও গড়েছেন রুশো। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা 2 ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন এই প্রোটিয়া। এর আগে পরপর 2 ইনিংসে সেঞ্চুরি হাঁকে এই রেকর্ড গড়েছিলেন ফ্রান্সের গুস্তাফ ম্যাককেউন। সাউথ আফ্রিকার বিপক্ষে এর আগে 7 দেখায় টি টোয়েন্টিতে কখনোই জয়ের দেখা পায়নি বাংলাদেশ। রাইলি রুশোর সেঞ্চুরিতে আরও একটা হারের স্বাদ পেল টাইগাররা। খেলার মাঠের হিরো তো এভাবেই হতে হয়। তানজিম ওশি, অলরাউন্ডার।